আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব পাঁচমিশালি সবজি দিয়ে মাছের ঝোল। বিভিন্ন ধরনের সবজি একসাথে মিশিয়ে এই মাছের ঝোল রান্না করলে খেতে খুবই মজার এবং টেস্টি হয়। আমি সবজিগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি পটল, তারপরে চিচিঙ্গা নিয়েছি, আলু নিয়েছি কিছু, বেগুন এবং ঢেঁড়স। সবজিগুলো পরিমাণ মতো নিয়েছি যতটা রান্না করব। এখানে পছন্দসই যে কোনো সবজি একসাথে মিলিয়ে রান্না করে নেওয়া যাবে। তো আমার ঘরে যেগুলো ছিল আমি সেগুলো থেকেই অল্প অল্প নিয়ে আজকের এই তরকারিটা রান্না করব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকেই হলুদ লবণ মেখে রাখা মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি, রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো বড় মাছ দিয়ে রান্না করে নেওয়া যাবে। এপিটোপিট উল্টে দিয়ে মাছগুলোকে এখন ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব। ঝোলের মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। এপিটোপিট উল্টে দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি, এখন মাছগুলো তেল থেকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পানি, লবণ দিয়ে দেব স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ। মশলাটা ভালো করে এখন কষিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে দেব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজি। আমি এখানে বেগুন এবং ঢেঁড়স বাদে সব সবজিগুলো দিয়ে দেব, বেগুন এবং ঢেঁড়স পরে দেব। পটল, চিচিঙ্গা, আলু এই তিনটা দিয়েছি, এখন এগুলোকে একটু কষিয়ে নেব মশলার সাথে। তরকারিটা আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি, এখন সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর যে পানিটা আছে পানিটা টানিয়ে নেব। পটল, চিচিঙ্গা, আলু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেব বেগুন এবং ঢেঁড়স। বেগুন এবং ঢেঁড়স আমি পরে দিলাম, কারণ এগুলো একটু নরম সবজি, আগে দিলে একেবারে গলে ভর্তা হয়ে যাবে সেদ্ধ হয়ে, যার কারণে পরে দিলাম। বেগুন এবং ঢেঁড়স দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। সবজি সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছি পানিটা টেনে গিয়েছে, আর সবজিটাও আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আমি একটু পাতলা ঝোল রাখব, সেভাবেই পানিটা দিয়েছি। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। মাছ দিয়ে আমি আরও 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি তরকারিটা, এখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ডালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব, আর দিয়ে দেব ধনে পাতা কুচি। এই তরকারির ঝোলটা একটু পাতলা রেখেছি, পাঁচমিশালি সবজির এই ঝোলটা একটু পাতলা খেতেই ভালো লাগে। তো সবজি দিয়ে মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে পরিবেশন করব। সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে এই পাঁচমিশালি সবজি দিয়ে মাছের ঝোল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।